মানিক, তোমার নাম কি? রবীন্দ্র সরকার। কোন ক্লাসে পড়ো? 11 কমার্স। গতকাল কি হয়েছিল? গতকাল মানে আমার একটা বন্ধুর মধ্যে ছোট একটা গন্ডগোল হয়েছিল, তারপরে হেডস্যার দেখে আমার চুলের মুঠি ধরে মানে কিছুক্ষণ ঘুরায়, তারপরে চুলের চুল বাজেভাবে কেটে দেয়। চুলের মুঠি ধরে কোথায় ঘুরিয়েছে তোমাকে? অ্যাসিস্ট্যান্টের রুম থেকে মাঠে যে গ্রাউন্ডটা আছে, ছোট গ্রাউন্ড, সব বিয়ে মিটে গেছিল, এবার ও বলছে যে ভিড়ের মধ্যে কার হাতটা লেগেছে ওর গালে, ও মানে তারপরে আমার নামে দোষটা পড়েছে এটাই। আচ্ছা, মানে এখন তোমার স্কুলে আসতে লজ্জাবা ভয় লাগছে? হ্যাঁ। কি বলো সেটা? মানে কিছু একটা হতে পারে, কেননা কি পরীক্ষার ফেলটাও করে দিতে পারে, প্রজেক্টে কম নম্বরও দিয়ে দিতে পারে। আচ্ছা, মানে তুমি কি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, কেননা চুল কাটার পর আমি এমনি টুপি ছাড়া বাড়িতে গেছি। চুলটা কিভাবে কেটেছে তোমার? বাজেভাবে কেটেছে। কি দিয়ে কেটেছে? কেচি দিয়ে। কে কেটেছে? হেডস্যার কেটেছে। আর তোমাকে চুলের মুঠি ধরে কে ঘুরিয়েছে? হেডস্যারই ঘুরিয়েছে। আচ্ছা, তুমি সেটা ফেসবুকে এটা লিখেছিলে? হ্যাঁ, ফেসবুকে লিখেছিলাম। আর ফেসবুকে লেখার মানে মাথায় একটু মানে আমার খুবই মানে মাথা গরম ছিল, মাথা গরম থাকার সত্ত্বেও একটু মিস্টেক হয়ে গেছিলো যে গোটা স্কুল ক্যাম্পাস ঘুরিয়েছে, এটা ছিল না, কিন্তু অ্যাসিস্ট্যান্টের রুম থেকে স্কুলের পেয়ারলাইন যেখানে হয় অত দূর ঘুরিয়েছিল। ফেসবুকে লেখার পর কি হলো? ফেসবুকে লেখার পর সবাই শেয়ার করেছে, আবার অনেকে কমেন্ট করেছে। না, রাতে কি হয়েছিল? রাতে মানে রাতে আমার বন্ধুরা বলছে যে এরকম ঠিকই আছে, যখন এই স্যারকে ধরেছে আর ছাড়বি না, এই স্যার অনেক খারাপ। রাতে স্কুল থেকে কেউ গিয়েছিল বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে গিয়েছিল। আমি আর আন্ডার 16 চ্যাম্পিয়নও ছিলাম আগের বছর, 11। বললাম আপনার ছেলে স্কুলের হেডমাস্টারমশাইয়ের বিরুদ্ধে চুলের মুঠি ধরে স্কুল ঘোরানো এবং চুল কেটে দেওয়ার অভিযোগ করেছে। হ্যাঁ, আপনারা আজকে হেডমাস্টারমশাইয়ের কাছে আসলেন। হেডমাস্টারমশাইয়ের কাছে এসে আপনারা কি বললেন? আমরা জানালাম, অভিযোগটা জানালাম। হ্যাঁ, তারপরে এখন ও বিচার করুক, কি বিচার করবে, ভালো মন্দ যেটা বিচার করবে সেটা যদি আমাদের পছন্দ হয়। আপনার আপনি কি এই স্কুলে আর ছেলেকে পড়াবেন? অবশ্যই পড়াবো, যদি ভালো সুযোগ সুবিধা পাই আমি পড়াবো। নিশ্চয়ই শাসন করতেই পারে, শাসন করতেই পারে, কিন্তু চুলটা তো এইভাবে কাটার কোনো অধিকার নেই। আর আপনারা মানে আপনি একটু আগে হেডমাস্টারকে বলছিলেন যে আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন এবং আপনার ছেলে পুরো আবার টর্চার হতে পারে, সেটা কি হতে পারে? কারণ ওকে এখন সবাই তো ভালোভাবে দেখবে না, যেহেতু অভিযোগটা এত বড় হয়ে গেল সেটা একটু আমি টেনশনই আছি। আপনার ছেলে স্কুলে আর পড়তে চাইছে না, ও ভয় পাচ্ছে। ভয়ের কি আছে? আপনি দাঁড়ান বলছি, আপনার ছেলে বলেছে যে আপনার স্কুলে আতঙ্ক আছে, ও স্কুলে আসতে ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় পাচ্ছে। আপনিও একটু আগে হেডমাস্টারের সাথে বলেছেন যে আমার ছেলেকে আমি আর স্কুলে পড়াবো না। না, সেটা আমি বলিনি, কিন্তু আমার একটু আর কি এখনো বিয়ে লাগছে যে পড়াবো, আমি পড়াবো, এখন আমার ছেলের উপর কতটা কি হবে না হবে। এই যে চুল কাটলো, এটা তো আপনাদেরকে গার্জিয়ান কল বা না কোনো কিছু করে না? না, পড়া এইভাবে চুল কেটে বা চুলের মুঠি ধরিয়ে ঘোরানোর যে অভিযোগ, সেটা মানে সেটা আপনারা কিভাবে দেখছেন? ও আমি আমার ডিউটিতে ছিলাম, ও কান্নাকাটি করাতে আমাকে আমার বোনের ছেলে খবর দিল যে ও ওরকম শিলিগুড়ি আছে, তুমি আসো তাড়াতাড়ি, ওর চুল কেটে দেওয়া হয়েছে স্কুল থেকে, ও বাড়ি যাচ্ছে। স্কুল কি এটা ঠিক করেছে বলে মনে হয় আপনার? না, এটা আমার তো মনে হয় না যে স্কুল ঠিক করছে, আমাকে জানাতে হবে। আপনার ছেলে অন্যায় করলে স্কুলে কি করা উচিত ছিল? এটা গার্জিয়ান কল করা উচিত ছিল। আপনি কি কোথাও অভিযোগ করবেন পুলিশ প্রশাসন বা উচ্চ শিক্ষা? আমি এখন চিন্তা ভাবনা করে দেখি। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম অনিমা সরকার। অনিমা সরকার কি কাজ করেন? আমি একটা নার্সিং হোমে আমি ডিউটি করি। আমার হাজবেন্ড তো ডিউটি করে। স্যার, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে কালকে টিফিনের পর ক্লাস 11 কমার্সের ইলেভেন কমার্সের ঘরে একটি ছেলেকে বেশিরভাগ ছেলেরা মিলেই মেন্টালি এবং ফিজিক্যালি অ্যাসাল্ট করছে, এবং পাশে থেকে আমাদের ম্যাডাম এবং দিদিমা মাস্টারমশাইরা দেখে ঘটনাটা দেখবার পর তারা ছুটে আসে এবং দেখে যে ছেলেটির কে ব্রেঞ্চের মধ্যে শুয়ে খুব যাচ্ছে তাইভাবেই অ্যাসল্ট করা হচ্ছিল,
সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভোকেটিং স্কুলে যে অ্যাডভোকেটিং কমিটি একটা তৈরি করা হয়েছিল, সেই কমিটি সদস্যরাও যায়। যাওয়ার পর ছেলেটির কাছ থেকে ঘটনাটা সবটা শোনে, শোনার পর তাকে ছেলেটিকে সাবধান করা হয়, এবং শুধু সাবধান নয়, ছেলেটিকে একাধিকবার এর আগেও ওয়ার্ন করা হয়েছিল যে তার আচরণ সেই আচরণকে পাল্টাতে হবে। ছেলেটি সেই দিনই সকালবেলা ক্লাস ইলেভেনের আরেকটি ছেলেকে ভীষণভাবে মেরেছে, সেটা নিয়েও তাকে বলা হয়েছিল যে এইভাবে মারপিট না করবার জন্য এবং তার আচরণ এবং শৃঙ্খলা স্কুলে শৃঙ্খলা ঠিক রাখবার জন্য। এবং এই শৃঙ্খলা ঠিক রাখবার জন্য ছেলেটির যে রংচঙে চুল ইত্যাদি ছিল, সেই চুলটা দেখে মাস্টারমশাই আমাদের ভালো লাগেনি, তাই সামনের অংশটুকু কিছুটা কেটে দেওয়া হয়েছিল চুলটা, যে এরকমভাবে তুই চুল কাটবি না, চুলটা যাতে সুন্দরভাবে কাটা হয় চুল একজন ছাত্র হিসেবে। কেননা আমাদের মনে হয়েছে যে তার যদি বাইরের চাকচিক্যে যদি ফোকাস চলে যায় তাহলে পরে পড়াশোনাটাতে ক্ষতি হবে, সেই ভাবনা থেকে দাঁড়িয়ে তাকে না করা হয়েছে এবং এই কাজটি করা হয়েছে। না চুল যদি বলেন তাহলে পরে তো আমরা তো সেই অর্থে চুল কাটার কাজটা করি না এবং সেই কাজটা আমাদের নয়ও, কিন্তু ছাত্র তো শুধু আমাদের ছাত্র না, ছাত্র আমাদের ছেলে, বাবা হিসেবে বা অভিভাবক হিসেবে আমাদের মনে হয়েছে যে ওর যে বেশভূষাটা এই মুহূর্তে আছে সেটা ছাত্র সুলভ নয়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওকে খালি জাস্ট ওয়ার্ন করা যে তুই এইভাবে চুলটা কাটবি না, এইভাবে চুলটা কাটবি। যা কিছু হয়েছে সেটা ঘর তার সামনেই হয়েছে, ঘরের সামনেই হয়েছে ঘটনাটা, তবে প্রকাশ্যে বলতে স্কুলের মধ্যেই ঘটনা যেহেতু এবং এটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক হয়েছে। তবে আমি বলবো যে এই যে বর্তমান সময়কালের যে বিচলতা, মানে ছাত্রছাত্রীরা তারা ভাবছে যে মাস্টারমশাইরা এই কাজটা হয়তো এরকমভাবে করেছে, সেটা সেরকম নয়, তারাও তো আমার ছাত্রসম এবং সন্তানসম।